দুনিয়ার জিন্দিগি এটা একটা জিন্দিগি, দুনিয়ার আগেও আমাদের সময় গেছে, ওগুলো আমি বলবো না। এই দুনিয়ার জিন্দিগি মার পেট থেকে আসছি, মৌত পর্যন্ত এখানে থাকবে। এই জিন্দিগির সময়টা কতটুকু এটা এক কথা। দুই নম্বর হইল মরণের পরের জিন্দিগি, মরণের পরের থেকে আমাদের জিন্দিগি আরম্ভ হবে, জিন্দিগি আরম্ভ হবে, ওইটা আরম্ভ হবে এতটুকু বলতে পারবো। এটার আর শেষ নাই, শেষ নাই, শেষ নাই। আল্লাহ ভাগ জানে কতদিন লাগবে, আল্লাহ ভাগ্যে জানে। মৌতের পরের জিন্দিগির তুলনায় এই দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি এত ছোট, এত ছোট, এত ছোট, যেটা কোনো কল্পনার মধ্যে আসবে না। মৌতের পরের তুলনায় দুনিয়ার জিন্দিগিটা এত ছোট, এটা আমাদের কারো কল্পনায় আসবে না। এখন তো ভাই দুনিয়াতে আছে, মনে করতেছি খুব আরামে আছি, শান্তিতে আছি, কাজকর্ম করতেছি, আমাদের মত আছে এটা আমরা মানি, কিন্তু অন্তরে এটা বিশ্বাস নেই। এই দুনিয়ার কাজকর্ম করতেছি, দুনিয়ার কাজকর্ম করতেছি, মত এটার ইয়াকিন আমাদের দিলে নেই। এবারে মত আসবে এটা বিশ্বাস আছে সবার। দুনিয়াতে সবাই উলঙ্গ অবস্থায় আসছে, একবার এখানে যা আছি সারা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ উলঙ্গ অবস্থায় আসছে, এটা মানেন কিনা বলেন, এটা সত্য কথা নেই? দুনিয়াতে সব মানুষ উলঙ্গ অবস্থায় আসছে, নাপাক অবস্থায় আসছে, মাপেটা তরল পদার্থ পুরা শরীরে লাগা ছিল, ওগুলো নাপাক, নাবাক অবস্থায় উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসছে। আসার পরে আমাদেরকে গোসল দিছে, এই কুসুম পানি দেয়া, গরম পানি দেয়া গোসল দিছে, গোসল দেওয়া শরীর পাক করছে, এটা এক নম্বর কাজ করছে। দুই নম্বর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব খোলা ছিল, নড়াচড়া কিছুই করতে পারতাম না, অজু আস্তা করতে পারতাম না, খানা পিনা খাইতে পারতাম না, কীভাবে আস্তা করবো এগুলো জানতাম না, ওই অবস্থায় ছিলাম। মা বাপে লালন পালন করছে, মা বাপে লালন পালন করছে। তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার জন্য দুই নম্বর কাপড় পরাইছে, এ তোয়ালিয়া নতুন কাপড়, পুরাতন কাপড় এগুলো পরাইছে, এটা দুই নম্বর কাজ। তিন নম্বর ডান কানে আদান দিছে, বাম কানে একামত দিছে। ভাই আদান যে দিছে যে ছেলেটা বা যে মেয়েটা, ওই ছেলেকে নমাজ পড়বো কি বলেন? ওই সময় কে নমাজ পড়ছে? একে নমাজ পড়তে জানে? যে আদান দিছে সে নমাজ পড়বো নি, যে আদান দিছে সে নমাজ পড়বো, এই আদান দেয়া এও নমাজ পড়বো, যারা আজান শুনছে তারা নমাজ পড়বনি এই আজানে, তো আজান দিল কেন, কেন আজান দেওয়া, এটা বুঝার জিনিস। এটা মানে অনেক কথা, আমি একটা কথা বলব, দুনিয়ার জিন্দগি ছোট 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 ছোট, কত ছোট, মৌতের পরের জিন্দগির তুলনা এটা কোনো কল্পনাই করা যাবে, এটা বুঝে আসবে মৌতের পরে, মৌতের পরে বুঝে আসবে, মৌতের আগে বুঝে আসবে, কিন্তু তখন আর কোনো কাজ হবে না। মৌতের আগে যে বুঝে আসবে যে দুনিয়ার জিন্দিগি ছোট ছোট ছোট, এই জিন্দিগি কাজে লাগান দরকার, এটা তখন বুঝে আসবে, তখন মানুষ ঈমান আনবে, তখন মানুষ তওবা করবে, মৌতের আগে আগে তওবা করবে, কিন্তু ওই তওবা কবুল হইব না। আগে যদি তওবা না করে, আগে যদি তার ঈমান না থাকে,
মৌতের আগে ঈমান আর তওবা এর দ্বারা কোনো কাজ হবে না। এই দুনিয়াতে যত মানুষ আছে মুসলমান ও মুসলমান সব মানুষ মৌতের আগে ঈমান নিয়ে আসবে, সব মানুষ, এই মুসলমান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, যত ধর্মের মানুষ আছে সব মানুষ মৌতের আগে ঈমান নিয়ে আসবে, সব মানুষ মৌতের আগে তওবা করবে, কিন্তু আল্লাহ বাকিটা কবুল করবে না। যারা ওই মৌতের আগ মুহূর্তের সময়, ওইটা হইল কোন সময়, যে আমাদের মধ্যে শরীরের মধ্যে পাঁচটা ইন্দ্রিয় আছে, পাঁচ ইন্দ্রিয়, একটা হইল জিহ্বা, ত্বক, জিহ্বা জিহ্বা মুখ, এই মুখের দিয়ে কথাবার্তা বলতে আছে, বলতে আছে, বলতে আছে, বলতে আছে, খালা ভিনা খাইতেছি, এই করতেছি, ওই করতেছি, এগুলা করতেছি মুখ, না সুগন্ধি দুর্গন্ধি এগুলা নাক নাকতে লাগে, নাক বন্ধ থাকলে সুগন্ধি দুর্গন্ধি কিছু অনুভব করতে পারবো না। চোখ, দুনিয়ার সুন্দর জিনিস অসুন্দর জিনিস যা আছে সব সুখের দ্বারা দেখে, কান, কানে শুনতেছি ভালো কথা খারাপ কথা যা আছে এগুলো শুনতেছি, আর শরীরের ত্বক চামড়া গরম ঠান্ডা অনুভব করতেছি, কটা জিনিস হয়েছে এখানে, পাঁচটা জিনিস হয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় যখন এই দুনিয়ার জিনিস দেখা, দুনিয়ার জিনিস শোনা, দুনিয়ার জিনিস বলা, এগুলো সব বন্ধ হয়ে যাবে, দুনিয়া দেখবে না, এ চোখের দ্বারা দুনিয়া দেখবে না, কানের দ্বারা দুনিয়া শুনবে না, নাকের দ্বারা দুনিয়া শুনতে পারবে না, মুখে বলতে পারবে না, গরম ঠান্ডা অনুভব হবে না, এসে বিল্ডিংয়ের নিচে আছে, সে আখেরাত দেখবে, মৌত কিভাবে হবে এটা দেখবে, মৌতের পরে কবরে কিভাবে থাকবে ওটা দেখবে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কবরে থাকবে, কবরে যাবে, ভাই কবরের জিন্দগি আমাদের আসতেছে কিনা বলেন, সবার আসতেছে কিনা, মৌত আছে কিনা, এটা আমাদের দিলে নাই, দিলে নাই কেন আমি এটা বলতেছি, এই যে আজান দিছে দুনিয়ার জিন্দগিটা ছোট 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 এটা বুঝানোর জন্য, এখন দুনিয়ার জিন্দগি কাটাইতেছি কিভাবে, মৌতের আগে আল্লাহ পাক সব দেখাইবেন, মৌতের আগে রু শরীরে থাকবে, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আখেরাতের জিনিস সব দেখাইবেন, জান্নাত দেখাইবেন, হাসর ময়দান দেখাইবেন, কবর দেখাইবেন, ফুলসারাত দেখাইবেন, জান্নাতের নেয়ামত দেখাইবেন, জাহান্নামের আযাব গজব দেখাইবেন, সব দেখাইবেন, এগুলা দেখানোর পরে সব মানুষ ঈমান নিয়ে আসবে, সব মানুষ ঈমান নিয়ে আসবে, তার মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাহাদুরি করছে ফেরাউন, ফেরাউন সবচেয়ে বেশি বাহাদুরি করছে, সে খোদাই দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদাই দাবি করছি, এই দাবি করে রাজত্ব চালাইছে, এ রাজত্ব চালাইতে আল্লাহ বাদ দিছে, তাই রাজত্ব চালাইছে, রাজত্ব চালাইছে, সর্দিও লয়নি, এরপরে মারা গেছে কিভাবে, এটা লম্বা ইতিহাস, লম্বা ইতিহাস এখন বলবো না, নীল দরিয়ার মধ্যে ডুবছে ফেরাউন, নীল দরিয়ার মধ্যে রাস্তা ছিল, পানি শক্তভাবে দুই দিকে ছিল, নিচের জমিন এটাগুলা আল্লাহ পাক শক্ত করে দিছে, ওই নীল দরিয়ার রাস্তার মধ্যে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী সেনাবাহিনী সব নিয়ে যখন নীল দরিয়ার মধ্যে নামিয়ে আসছে, নীল দরিয়ার রাস্তার মধ্যে নামিয়ে আসছে, আল্লাহ পাক তখন আদেশ করছেন, এই পানি পানি হয়ে যাও, এই পানি তো শক্ত হয়েছিল, পানি পানি হয়ে যাও, নিচের মাটি এগুলা শক্ত ছিল, এগুলাকে কাদা হয়ে যেতে বলছে, এই পানি মিল্লা গেছে, মাটি কাদা হয়ে গেছে, এই পানির মধ্যে সব ডুবছে,
ফেরাউনও ডুবছে, ফেরাউনের বাহিনীও ডুবছে, সব ডুবছে। ফেরাউনের বাহিনী সবগুলো মারা গেছে, এই নীল দরিয়ার মধ্যে সব মারা গেছে। ফেরাউনকে আল্লাহ পাক নীল দরিয়ার নিচে মারা নাই, তাকে জীবিত নীল দরিয়ার নিচে থেকে জীবিত অবস্থায় উপরে উঠেছে। উপরে উঠে আল্লাহ পাক তার পঞ্চ ইন্দ্রা, শরীরের পঞ্চ ইন্দ্রা আল্লাহ পাক আখেরাতমুখী করে দিয়েছে। এখন মৌত দেখতেছে, মৌতের উপরে কবর দেখতেছে, কবরের উপরে হাসর ময়দান দেখতেছে, কলসারাত দেখতেছে, জান্নাত দেখতেছে, জাহান্নাম দেখতেছে, সব দেখতেছে। দেখার পরে ফেরাউন বলতেছে, হায় হায় হায়, আমার জিন্দগি তো আমি বরবাদ করছি, আমার জিন্দগি আমি নষ্ট করছি। আমান্তু বিরব্বি হারুন ও মুসা, আমি হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান নিয়ে আসলাম, হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান নিয়ে আসলাম, এবং আমার জীবনের অন্যায় থেকে ভুলের থেকে আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি। এই ফেরাউনে তওবা করতেছে, ফেরাউনেই মানছে। আল্লাহ পাককে জবাব দিয়েছেন কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের 11 বারের মধ্যে, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোমার ঈমান আনার সময় এখন হয়েছে, তুমি সারা দুনিয়া সারা জিন্দেগি আমার নাফরমানি করছো, আমার নাফরমানি করছো, তুমি খোদাই দাবি করছো, তুমি খোদাই দাবি করে রাষ্ট্র চালাইছো, এখন তোমার ঈমান আনার সময় হয়েছে, এখন তোমার তওবা করার সময় হয়েছে, তুমি জানো গ্রহণযোগ্য না, তোমার তওবা গ্রহণযোগ্য না, তুমি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। ফেরাউনকে আল্লাহ বলেন, ওই অবস্থায় ফেরাউনের রূহ, এই ফেরাউনের রূহটা বেঈমান অবস্থায় আল্লাহ পাক বাইর করে দিয়েছে, তার রূহ সাত জমিনের নিচে জাহান্নামের আযাবের মধ্যে আছে, আর ফেরাউনের লাশ বর্তমানে না, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আরো কত উন্নত হইবে আল্লাহ পাক জানে। ওই সময় তো বিজ্ঞান এত উন্নত ছিল না, কিন্তু ফেরাউনের লাশ রাখার জন্য আল্লাহ পাক সুষমা ব্যবস্থা করছেন। এই ফেরাউনের নাপাক শরীর মিশরের মধ্যে এখনো আছে, এখনো আছে জানেন না আপনারা? এই ফেরাউনের নাপাক শরীর দেখার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে দুনিয়ার জিন্দেগি, এই রাজশাহী রাজত্ব, এটা সেটা, এই উলঙ্গ অবস্থায় আসছে, আজান টাজান দেওয়া বুঝাইছে দুনিয়ার জিন্দেগি ছোট 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 ছোট। মৌতের পর তিন কাজ করা হইল, মার পেটের থেকে আসছে তখন তিন কাজ হয়েছে, গোসল, কাপড় পরানি, আজান, এই তিন কাজ করছে মার পেটের থেকে আসার পরে। মৌতের পর তিন কাজ হবে, মানুষ যখন মারা যায় মারা গেলে এক নম্বর কাজ কি করে বলেন? গোসল দেয়, মারবেড়ের থেকে আসছে তখনও গোসল দিছে, আমি মারা যাওয়ানোর পর আমাকে গোসল দিবে। আচ্ছা যখন গোসল দিবে আমার লাশ হয়ে যাব, ও সময় দুনিয়ার সারা দুনিয়ার মালিক আমি হই, দুনিয়ার এক পাই আমার সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে কিনা বলেন? কোনো মানুষের আছে? ভাই এই উলঙ্গ অবস্থায় আসছে, উলঙ্গ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হইতে, উলঙ্গ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হইতে, মাঝখানে যা কামাই করতেছি, ব্যাংকে রাখতেছি, মানুষের কাছে রাখতেছি, এখানে রাখতেছি, ওইখানে রাখতেছি, এগুলো সব থেকে যাবে উলঙ্গ অবস্থায়। একবারে উলঙ্গ অবস্থায় আমার গোসল হবে, এক নম্বর কাজ। দুই নম্বর, এই উলঙ্গ অবস্থার মধ্যে ওই সময় কাপড় দিয়ে ঢেকে রাখে যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, এই জন্য কাপড় দিয়ে ঢেকে রাখে। দুই নম্বর কাজ হবে তাকে কাফন পরাইবে, কাফন পরাইবে যে এটা কোনো লেবাস না,
এটা অঙ্গ প্রত্যঙ্গ ডাকার জন্য কবরে রাখবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ যাতে দেখা না যায়, এই জন্য কাফন পরাই পড়ায়। এটা দুই নম্বর। তিন নম্বর, জানাজার নামাজ পড়েছে ভাই, এগুলো মরণবর হয় কিনা বলেন। এই যে আমরা কত মাইয়ের জানাজা করতেছি, কত মাইয়ের কাফন পরাইতেছি, কত মাইয়াতকে জানাজা করতেছি, কিন্তু আমার মনে এটার দাগ কাটে না যে আমার ওই রকম মত হবে, মতের পরে আমার গোসল হবে, আমার কাফন হবে, আমার জানাজা হবে, আমার জানাজা হবে, আমার জানাজা হবে। ভাই এখন তো জানাজার নামাজের কথা যদি বলে তো বলে যে জানাজার নিয়ম বলে দেবে, বলেন এটা আর অধিকাংশ জায়গায় বলে কেন বলতে হবে? জানাজার মধ্যে দাঁড়াইয়া সাইদ তকবীর বলা, দাঁড়ানো এটাও ফরজ, সাইদ তকবীর বলা এটাও ফরজ, এটা কেন জানি না আমরা। জানাজার নিয়ম প্রথমে সুবহানাল্লাহুম্মা, দ্বিতীয় তকবীরের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা, তৃতীয় তকবীরের পরে যে দোয়া পড়া হয় আল্লাহু আকবার, ওই দোয়ার কোনো ইবাদতের মধ্যে নেই, জানাজার মধ্যে আছে, জানাজার মধ্যে আছে। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. دوس قسم মানুষের জন্য দোয়া করো, কয় কিসিমা মানুষ, দশ কিসিমা মানুষের জন্য দোয়া করা হয়েছে। এখন এগুলো তরজমা করলে অনেক লম্বা সময় লেগে যায়। দশ কিসিমা মানুষ যারা জীবিত তাদের জন্য, যারা মারা গেছে ভাই, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, মুসলমান নরনারী বিদায় হয়ে গেছে, তাদের খবর কি আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো? আরে আম্বিয়া কেরাম তো তাদের খবর দুই একটা জানছে, দুই একটা আল্লাহ পাক জানাইছে। এই দুনিয়ার জীবনে ফেভার করতেছে কত রকম, ফেভার করতেছে। এরপরে মোবাইলের খবর আল্লাহ আকবার, এই মোবাইলের খবর 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 এগুলো শুনতে আছে, পড়তে আছে, এটার পিছিয়ে আমার টাকা খরচ হইতেছে, আমার পয়সা খরচ হইতেছে, এগুলো সব খরচ করতেছে। আমি মারা যাওয়ানোর পরে আমার যখন কবরে রাখবো, কবরে দাফন করবো, ভাই ফটো উঠাই না, কবরের মধ্যে যখন ফটো উঠাইব, কবরের মধ্যে যখন রাখবো, এ সারা জিন্দগি যা ফেভার বললাম, সারা জিন্দগি যা মোবাইল চালাইলাম, এগুলা সাড়ে তিন রাত মাটির নিচে কিছু চলবে না ভাই, বলে চলবে? তো এই ফেভার মরণের দ্বারা কি লাভ হইতেছে বলতে? এই সত্য মিথ্যা খবর, এই ফটো মোটো এগুলা দেখতেছি, এর মধ্যে সময় কাটাইতেছি এক, আর মোবাইলের মধ্যে তো দুনিয়ার শয়তানি, একের দুনিয়ার শয়তানি মোবাইলের মধ্যে। এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে মানা করলে শুনে না, কিতাবের ভিতরে লুকিয়ে রাখে, ওই শরীফাকের বাসার মধ্যে লুকিয়ে রাখে, এখানে সেখানে লুকিয়ে রাখে, এই মোবাইলের দ্বারা এই খবর ওই খবর ওই খবর এগুলো সব করতে আছে, পয়সাও খরচ করতে আছে, টাকাও খরচ করতে আছে, এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কি কাজে এগুলো খরচ করছে, কি কাজে খরচ করছেন, এগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মৌতের পরে ভাই যাকে সাড়ে তিন রাত মাটির নিচে দাফন করা হয়েছে, ওই মানুষটা কোন অবস্থায় আছে সারা দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে কিনা বলেন? কেউ বলতে পারবে? তাহলে আমার মতের উপরে জিন্দগিটা কোন জিন্দগি আসতেছে, ওই জিন্দগির চিন্তা সবাই করি, ওই জিন্দগির চিন্তা সবাই করি যে মতের পরে আমার কবরের মধ্যে কিভাবে আরাম হবে। আল্লাহ আকবার পরে হাসর ময়দান আসতেছে, মৌতের পরে কবরের মধ্যে তো আল্লাহ পাক ছাড়া আর কারোর সাথে কথা বলার আমার সুযোগ থাকবে না, কারোর সাথে যোগাযোগ থাকবে না,
ওই জিন্দেগি কতদিন কাটবে এটা আল্লাহ পাক সারা করে জানেন। এরপরে হাসুর মাদান আইতেছে, কবরের মধ্যে যখন দাফন করা হবে এ শরীর থাকবো নি বলেন, এ শরীর থাকবো, এ শরীরের মধ্যে একটা রূহ আছে, একবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পিছনে আসছে, কত হাজার মানুষ আসছে যে আল্লাহ পাক জানে, কত লাখ কোটি মানুষ আসছে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে। আদম আলাইহিসসালামের আগে জিন্নাত ছিল, এরপরে এর আগে ফেরেশতা ছিল, কিন্তু আল্লাহ পাক জানে কত কোটি 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 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের খবর আমরা জানি, কেউ জানি না। আরো যারা আছি বর্তমানে এগুলো সব বিদায় হয়ে যাবে, আবার যারা আসবে তারাও বিদায় হয়ে যাবে, তারাও বিদায় হয়ে যাবে। এখন দাফন করার পরে সারা দিন রাত মাটির নিচে দাফন করার পরে কথাবার্তা আমার সব বন্ধ, আমার এই শরীর, এই শরীরও থাকবে না, এই কাফনও থাকবে না, কিছুই থাকবে না, আমার রূহ থাকবে। রূহটা কি জিনিস? আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ কল্পনা করে রূহের কোনো হাকিকত, রূহের কোনো আসল কেউ বের করতে পারছে কিনা এই পর্যন্ত বলেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা আনিল রূহ, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলতেছেন রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতেছে কাফেররা, আপনি বলেন রূহ এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক ছাড়া রূহের হাকিকত কেউই বলতে পারবে না, কোনো মানুষ বলতে পারবে না যে রূহ আমার মধ্যে আছে আমি জিন্দা, রূহ চলে যাবে আমি মুর্দা, বস আমি আমার মত। এখন রূহ এটা কি জিনিস এটার হাকিকত এই পর্যন্ত কোনো মানুষ বলতে পারে নাই, প্রত্যেকের মধ্যে রূহ আছে, প্রত্যেক প্রাণীর মধ্যে রূহ আছে, কিন্তু রূহের হাকিকত কেউই বলতে পারে না। রূহের হাকিকত যেরকম কেউই বলতে পারে না, আল্লাহ পাকের হাকিকত কেউই বুঝবে না, আল্লাহ পাকের সিফাত কেউই বুঝবে না। মানুষের দিল এটা সীমিত, এই একটা দিল মানুষ মধ্যে আল্লাহ পাক দিছে, শরীরের মধ্যে দিল এটা একটা সীমিত জিনিস, ব্রেন দিছে এটা সীমিত জিনিস, আল্লাহ পাক বসে 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 আল্লাহ পাকের চিন্তা করে মানুষ কিছুই বুঝবে না। আল্লাহ পাককে রাজি খুশি করা, আল্লাহ পাকের জিকির আজকার করা, আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের নিজের সমূহকে বাদ দেওয়া, এটাই কাজ ভাই। দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, এই যে মোবাইল চালাইতেছি আমি তো আমার জীবনে এই মোবাইলে যে কিনে নাই না ফেসবুক, এটা জিন্দেগিতে আমি চালাই নাই, জিন্দেগিতে আমি দেখি নাই, জিন্দেগি তো ফেসবুক দেখে নেই, আমার জিন্দেগি যাইতেছে না বলেন, আমার জিন্দেগি যাইতেছে কিলা, তো এই ফেসবুক সাহেব কিলা বুঝলো, এই সত্য সব সত্য মিথ্যা এগুলো সব লিখতেছে, এই সব লেখার কারণে একজনের গীবত হইতেছে, যার গীবত করতেছে তার লাভ হইতেছে, আর যারা গীবত করতেছে সব বরবাদ হইতেছে, তারা বরবাদ হইতেছে। কারণ যার গীবত করবে তার থেকে যদি মাফ না চায় আল্লাহ পাক জিন্দেগিতেও মাফ করবেন, আল্লাহ পাক কোন সময় মাফ করবেন। মানুষের হক তিনটা, মানুষের জানের হক, মানুষের মালের হক, মানুষের ইজ্জতের হক, মানুষের ইজ্জত যদি আমি নষ্ট করি আল্লাহ পাকের কাছে কাল কিয়ামতের ময়দানে আমার কবুল হন না ইবাদত দিয়া তার থেকে মাফ নিতে হবে। এ যারা ইবাদত বন্দি করতেছে আর মানুষের গীবত করতেছে, মানুষের মাল নষ্ট করতেছে, মানুষের জান নষ্ট করতেছে, আবার ক্ষমতা আছে এই জন্য জানের উপর আক্রমণ করলাম, একজনকে আমি মারে লাইলাম, যেগুলো যা মনে চায় তা করলাম, সবগুলোর জবাব আল্লাহ পাকের কাছে দিতে হতো, আল্লাহ পাকের কাছে সবগুলো জবাব দিতে হতো। এই যে যা কিছু করতেছি কবরের মধ্যে কিছুই থাকবে না,
আমার শরীরও থাকবে না, রূহ থাকবে আল্লাহ আকবারের রূপই রাখবে। যদি মুমেন হয় মুমেনের রূহ আল্লাহ পাক সাত আসমানের উপরে রাখবে, মুমেনের রূহ আসমানের উপরে রাখবেন, আর কাফেরের রূহ সাত জমিনের নিচে রাখবেন, সাত জমিনের নিচে। এই দুনিয়া এটা জাহান্নামের শ্বাস ফলানোর জায়গা, কি এটা বলেন? জাহান্নামের শ্বাস ফলানোর জায়গা, এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিসে বিদ্যে আসছে। ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালা ইয়া রাব্বি আকালা বাযী বাযা ফাযিনা লাহা বিনাওয়াসাইন নাওযুন ফিশ-শাতা ওয়া নাওযুন ফিস-সাইফ। জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করছে, আল্লাহ এমন আযাব গজব আমার মধ্যে আপনি সৃষ্টি করছেন, এই আযাব গজবের কারণে আমি নিজে সহ্য করতে পারি না, আমার অংশ এগুলো সহ্য করতে পারে না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ জাহান্নামের উপরে যে পাথর দিয়ে ডেকে রাখছে, এই জমিনের নিচে জাহান্নাম, জমিনের নিচে জাহান্নাম, যে ফাতুর দিয়ে ডাকিয়ে রাখছেন ওই ফাতুরকে শুধু দুই শ্বাস, দুই শ্বাস বছরে এক শ্বাস নিবে আর এক শ্বাস ফালাইবে, বছরে দুইটা শ্বাস ফালানোর অনুমতি দিচ্ছে, এটা বুখারী শরীফে আছে। যখন শ্বাস টানে, শ্বাস টানা শুরু করলে সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই যে শীত আসতেছে, এখন শীত শুরু হয়েছে, এই শীতকাল চলবে চলবে এই জাহান্নামের শ্বাস টানতেছে, জাহান্নামের শ্বাস নিতেছে, এই জন্য সারা দুনিয়া ঠান্ডা, মাটি ঠান্ডা, পানি ঠান্ডা, সব ঠান্ডা, এই মাটির মধ্যে ঢেউ পানির ঢেউ সবসময় আছে, সবসময় আছে। এটা শ্বাস টানার সময় সারা দুনিয়া, সারা জমিন, সারা মাটি সব কিছু ঠান্ডা হয়ে যাবে, ল্যাপটপ গা দিল শীত লাগে। আবার যখন নাকি শ্বাস ফালায়, এই জাহান্নামের উপরে যে পাথর আছে এই পাথরের সামান্য ছিদ্র দিয়া শ্বাস ফালাইতে পারে, সামান্য একটু ছিদ্র, এই শ্বাস ফালাইলে পরে সারা দুনিয়া গরম হয়ে যাবে, সারা দুনিয়া গরম, সারা দুনিয়া গরম, সারা দুনিয়া গরম। এ গরম আসতে যে করতে গা জাহান্নামে শ্বাস ফেলাইছে, ঠান্ডা আসতে করতে গা জাহান্নামে শ্বাস টানছে। এবং জাহান্নাম কত বড় এটা চিন্তা করে দেবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 99 গুণ বেশি গরম হবে, 99 গুণ বেশি গরম হবে। এখন দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগাইয়া এটা আমরা কতক্ষণ রাখতে পারবো, এক মিনিট দেড় মিনিট রাখতে রাখা সম্ভব? আর শরীরের মধ্যে আগুন লাগানো সম্ভব? তাহলে দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে এক মিনিট দেড় মিনিট রাখতে না পারে, জাহান্নামের মধ্যে যে আগুন এগুলো রাখা সম্ভব হবে? আগুনের আযাব সহ্য করা সম্ভব হবে? আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করেন। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি এটাকে সুন্দর করি, এটাকে সুন্দর করি, এই সুন্দর করার জন্য আমি হাদিস পড়ছি, এই হাদিস সবগুলো তর্জমা করতে পারবো না। একটা হাদিস বলতেছি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারেন না আপনারা সবাই? এটা মাঝে পড়লেও পারে, না পড়লেও পারে, পুরুষও পারে, মহিলাও পারে, সবাই পারে। এ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা প্রত্যেক দিন 100 বার, কয়বার? 100 বার পড়তে কতক্ষণ লাগবে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে কতক্ষণ লাগবে যা বলেন? দেড় মিনিট লাগবো। সুবহানাল্লাহ বিহামদিহি পড়তে কয় মিনিট লাগবো? দেড় মিনিট, দেড় মিনিট, দেড় মিনিট, এটা প্রথম অবস্থা। এরপর যখন অভ্যাস হয়ে যাবে, 6 মিনিটও পারা যাবে, 6 মিনিট কমও পারা যাবে, 22-24 ঘন্টা জিন্দগি কি কাজে খরচ করতেছি বলে, কোন কাজে খরচ করতেছি?
আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি এই রোমে থেকে মসজিদে যাইতে যাইতে এগুলা শেষ হয়ে যাবে। মসজিদে বসলে ওইখানে আমার সুবহানাল্লাহ বিহামদি 100 বার হয়ে যাবে, মসজিদ থেকে বাইরে হয়ে রোমে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ভাই আমরা কি কাজে দুনিয়া সময় খরচ করতেছি? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে পড়বে এটা সুবহানাল্লাহ অর্থ হইল আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করিতেছি বর্ণনা করার মত। আল্লাহ পাকের পবিত্রতা যদি কেউ বর্ণনা করে আল্লাহ পাককে পবিত্র দিব বলেন? আল্লাহ পাক তো এর আগে পবিত্র। সারা দুনিয়ার মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ পাকের কোনো লাভ হইল? আল্লাহ বলেন বলেন আল্লাহ ভক্ত এমনি পবিত্র, আল্লাহ ভক্ত এমনি পবিত্র। সারা দুনিয়ার মানুষ সুবহানাল্লাহ পড়লে কোনো লাভ হল? আবার সারা দুনিয়ার মানুষ একসাথে মুখ বন্ধ করে রাখছে, কেউই সুবহানাল্লাহ পড়ে না, আল্লাহ ভক্তের কোনো লোকসান হইব? তো লাভও নাই লোকসানও নাই, আল্লাহ ভক্তের লাভও নাই লোকসানও নাই। কিন্তু যে বন্দা সুবহানাল্লাহ 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 এটা পড়তেছে পড়তেছে আল্লাহ পাকের দয়া মায়া তার প্রতি হবে। আল্লাহ পাক বলবেন আমি তো এমনি পবিত্র, তুমি আমার পবিত্রতা বর্ণনা করতেছো, তুমি না পাক আমি তো এমনি পাক, তোমার জবান না পাক, তোমার চোখ না পাক, তোমার নাক না পাক, তোমার কান না পাক, তোমার হাত না পাক, সব না পাক, না পাকলে তুমি আমার পবিত্রতা বর্ণনা করতেছো, তুমি পাক হওয়া দরকার, তুমি পাক হওয়া দরকার, এই জন্য আমি তোমার জিন্দেগীর গুনাহ কথা মাফ করে দেব। এ সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করে, আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করে। এ সুবহানাল্লাহ একটা ওয়া বিহামদিহি যখন বারবার বন্দা পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে আল্লাহ পাক তার প্রতি দয়া মায়া দৃষ্টি করেন, দয়া মায়া দৃষ্টি করেন যে আল্লাহ পাকের প্রশংসা আমি করতেছি করার মত। আল্লাহ পাকের প্রশংসা বন্দা করে শেষ করতে পারবে না, তখন আল্লাহ পাক তার মধ্যে এমন গুণ সৃষ্টি করবেন যে গুণের কারণে সে দুনিয়াতেও প্রশংসিত আখেরাতেও প্রশংসিত। তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি এতটুক বাক্য এটা আমরা আজকাল থেকে নেয়া মত পর্যন্ত সকলে পূর্ব কিনা ওটা ওয়াদা করে আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করে। এটা যদি 100 বার পড়ে তো কি লাভ হবে? লাভ হবে এটা পরে দেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বুখারী শরীফ সানের হাদিস এটা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহরে আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ কথা মাফ করে দিবেন। যদিও তার গুনাহ এই দুনিয়ার মধ্যে যে পানি আছে যত পানি যত পানি যত পানি যত দুনিয়া একবারে বড় বড় দুনিয়া পানির সীমানা কোন বন্দা বলতে পারবে? এটা তো দুনিয়াতে আল্লাহ পাক আসমানের উপরে যে পানি রাখছেন এটা আল্লাহ পাক জানেন ওই পানির সীমানা কত, ওই পানির মধ্যে যে কোটি কোটি ঢেউ হয় ভাই দুনিয়ার মধ্যে ঢেউ কত হয় এটা সংখ্যা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? এই কোটি কোটি ঢেউ হয় ওই ঢেউর মধ্যে কোটি কোটি ফেনা হয় কোটি কোটি ফেনা এক ঢেউর মধ্যে যে ছোট বড় কত ফেনা আল্লাহ পাক সারা কেউ বলতে পারবো? এই ঢেউর মধ্যে যে কোটি কোটি ফেনা হয় ফেনার সমপরিমাণে যদি আমার গুনাহ হয় আল্লাহ পাক সুবহানাল্লাহ বিহামদি 100 বারের উসিলায় ওই গুনাহ খাতা মাফ করে দেবে। কারণ আজকাল থেকে নিয়া মত পর্যন্ত সুবহানাল্লাহ বিহামদি প্রত্যেক দিন আমরা পড়ব নাকি পড়ব না বলার আল্লাহ পাক পড়ার তৌফিক দান করে। এটা এক নম্বর কথা বললে তোর সময় কটা বাজে? দুই নম্বর এই যে সকাল থেকে উঠি রাত্রে ঘুমান পর্যন্ত কথায় বলতে থাকে কথায় বলতে থাকে কথায় বলতে থাকে
কত গুনাহ আমাদের হইতেছে আল্লাহ আকবার। এই ফেভার টেভার করেন বন্ধ করে দেবো। এটি যারা রাষ্ট্র চালায় হেরার দরকার, রাষ্ট্র যারা চালাইব এতে তারাও জবাব দিতে, তারাও আল্লাহর কাছে জবাব দিতে, রাষ্ট্র কীভাবে চালাইছে এটা জবাব আল্লাহর কাছে দিতে, এই যারা কাম কাজ করে তারাও জবাব দিতে, সবাই জবাব দিতে। এই হাসর ময়দানে যে মানুষ উঠবে সব মানুষ উলঙ্গ, হাসর ময়দানে যারা উঠবে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আপনার প্রিয়তম স্ত্রী আমি, আমি আমার কোনো বিবাহ সাথে হয় নাই, ওই অবস্থায় আমাকে আপনি বিবাহ করছেন। ছয় বছরের সময় ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন, নয় বছরের সময় সাক্ষাৎ দিয়েছে, 18 বছর বয়সের সময় হুজুর এন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি আপনার প্রিয়তম স্ত্রী, আমি কি হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব নাকি আমার লেবাস পরা থাকবে এটা আপনি বলেন। আল্লাহ আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আয়েশা তুমি চিন্তা করতেছো তুমি উলঙ্গ নাকি তোমার লেবাস পরা আছে, একবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষ তোমার এই কাপড় পরে যেটা নাকি অঙ্গ ঢেকে রাখো এই অঙ্গের দিকে কেউই তাকাবে না, তোমার কি কাপড় মরা আছো না উলঙ্গ আছো এই তাকানোর মতো কোনো মানুষ থাকবে না। এই দুনিয়ার কোটি কোটি মানুষ কেউ তাকানোর মতো থাকবে না, সব মানুষ উলঙ্গ, সব মানুষ উলঙ্গ থাকবে। তোমার আমার দুনিয়াতে উলঙ্গ আসছে, উলঙ্গ হইয়া বিদায় হব, এ কবরে যাব, এ কবরের মধ্যে কোন অবস্থায় তুমি দুনিয়ার জীবন কাটবে, কবরের জীবন কাটবে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না, আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। এই সকাল থেকে রাত গোমান পর্যন্ত কত গোনা কত গোনা কত গোনা কত কথাবার্তা বলতেছি, আল্লাহ আল্লাহ কত গোনা হইতেছে। এই গোনার মাফের জন্য রাত্রে শোনার আগে এটা বাধা মনে এটা বল মনে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা পারেন নেই? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. كم مرة سي؟ تنبر. إتماتلو تنبر بربان. شونا راجع. بوشة بوشة تنبر بربان. أدوبا سويا كمانا راجع تنبر بربان. تنبر دي برا هوي. إتنبر بربان وسيلة. الله باك. أفنار زندگير بنا خدمة. آمين. ওই দিনে যা গুনাহ করছেন ওই গুনাহ মাফ করবেন। এই দুনিয়ার যে মাটি আছে মাটি যে কত বড় কত বড়, আল্লাহ বলেন ওই মাটির মধ্যে যত গাছ আছে, ভাই গাছের সংখ্যা কেউ বলতে পারবে না, বলেন কোনো বৈজ্ঞানিক বলতে পারবো, কোনো বৈজ্ঞানিক কেউ বলতে পারবো না, এই গাছ এরপর লতা এগুলোর সংখ্যা কেউ বলতে পারবো না, যেহেত কোটি কোটি গাছ যত কোটি কোটি লতা এগুলোর মধ্যে যত কোটি কোটি পাতা আছে, আল্লাহ কয় কোটি পাতা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই কোটি কোটি পাতার সমপরিমাণে যদি গোনা হয় আল্লাহ তার গোনা মাফ করে দেবে, আল্লাহ তার গোনা মাফ করে দেবে। হাদিসের মধ্যে চারটা মেসাল আছে, একটা বললাম এ দুনিয়ার সমস্ত গাছের পাতার সমপরিমাণে যদি গোনা হয় আল্লাহ তার জিন্দিগির গুনাহ কথা মাফ করে। এই আজকের থেকে নিয়া গুমানের সময় তিনবার ইস্তিগফার, এটা মৌত পর্যন্ত আমরা পড়ব নাকি পড়ব না বলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।